পেছনে যান, এই যে মাঝখানে যান, আপনারা ঘুরে যান। মনির তাড়াতাড়ি বুম বুম আসিস স্যার, আপনি থাকেন এটা ওসি শোনেন, এই থানা তো ওসি না, এটা বাংলাদেশের মানুষের, আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে না আপনার সাথে, আপনারা দরজা খুলে দেন, আমরা কয়েকজন যাব। ভাই ভাই ওই যে আমাদের বাবা মার কি যায় আপনারা বোঝেন? আমার গায়ে হাত তোলা হয় না, কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। প্রথমত এইটা, তারা আমাকে রাত 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে, সেখান থেকে তারা আমাকে ডিএমসিতে রাতের বেলা রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে মানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ মানে সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে মানে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম, তারপরে আমি এখানে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি টিচার দুঃখ কিছু আমরা থানাতে যেটুক জেনেছি, আমাদের ছাত্ররা বলেছে থানায় তাদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়নি, কিন্তু দুটা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে, এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা আর কি, এটাই দুঃখজনক।